গাড়ির চেয়ারটা দেখুন, এই অ্যাপ্রান দেখছে, এই অ্যাপ্রান দেখেন, এনবি ওয়াচ, এই সবগুলো দেখছে, কোন জায়গা ধাক্কা লেগেছে অ্যাক্সিডেন্ট। আমার কাছে গাড়ি এরকম, আমি আমার লোক দিয়ে আমি একদম প্রত্যেক গাড়িটা একদম মানে চেয়ারিস থেকে একদম সব কিছু অরিজিনাল আছে কিনা আমি দেখি, চেক করে, হ্যাঁ, তারপরে আমি গাড়িতে হাত আমি কুমিয়ে দেবো। এই ভিডিওয় 1,80,000 দেবো, ফুল অরিজিনাল পেন্ট, ফুল অরিজিনাল পেন্ট। তুমি গাড়ির চেয়ারটা দেখো, খালি হাত দেবে না, তেলের মতন একদম খালি মানে এই ভালো কাজ করবে তার ভালো, তার ফল যেমন ফল তেমন অবশ্যই। তো এখানে যখন ফার্স্ট টাইম এসেছি, আমার ভিউয়ার্সরাও অবশ্যই আসবেন। বজবাজ রোডে মাঝরাট সন্দেশপুর আকড়া, আকড়া স্টেশন সবাই জানে না, মাঝরাট বললে এক কথা চিনে যায়, সন্দেশপুরে কিন্তু অনেক লোক জানে, কিন্তু আকড়াটা সবাই জানে না। যাই হোক, ওই এই রোডে বজবাজ রোডে আকড়া স্টেশনে আপনি পাবেন, আমি কোনো গাড়ি দাম করে বেঁচে নেই। 2 নম্বর কথা হচ্ছে, আমি নাম চেঞ্জ ছাড়া গাড়ি বেঁচে মাস্ট, একদম না হলে আসবেন না, দাম করলেও আসবেন না। আমি কেন আমার সাথে কোনো ডিলার সাথে ভেড়ে না, আমাকে 90% লোক বলে না এই লোক ভালো, আমার যেটা ভালো ভালো আমার সেই সেই দিকে ঘুরতে হবে। কেন একটা গাড়ির দাম যদি আমি এই গাড়িটা ডিজেল গাড়ি যদি 2,00,000 টাকা বললাম, লাস্টে ফোনে ফোনে বললাম 1,95,000 হবে, 90 হবে, 85 হবে, এই করতে করতে আমি সেই যদি আমি 1,70,000 আনি, তাহলে আমার লাভটা কি? আচ্ছা, এইবারে আর একটা সিস্টেম আছে। এই গাড়িটা, এই একটা গাড়ি কিনেছি আমার পাড়ারই গাড়ি জানেন, একদম বন্ধুর গাড়ি, গাড়িটা 9,800 টাকার কেস বেড়েছে, 800 টাকার কেস 25 খানা কেস কালকেরে এনে আমাকে দিল, কালকেরে এনে আমাকে দিল। এবার মালিকটা বলছে যে কেসটা কি হবে, মালিক বলছে আমি আমি দিতে পারবো। এবার বলো, যে গাড়িটা আমার থেকে কিনেছে সে কি আমার ছেড়ে দেবে? আমি তো ভিডিওয় বলছি যে কেস আমার, আমি মানে মিটিয়ে দিই। এইবারে ওকে নিয়ে বসবো, মালিকটা এলে যদি না দেয় আমাকে দিতে হবে, কিছু করার নেই। গাড়ি হলিতে হবে না, আর এর ক্যাপ গুলো আনতে দেওয়া আছে, চাকার ক্যাপ গুলো আমি লাগিয়ে দেবো, হুইল ক্যাপ গুলো লাগিয়ে দেবেন, একদম গাড়ি একদম মানে খুব কন্ডিশনে আছে গাড়ি, মানে কন্ডিশনে রয়েছে। ভিউয়ার্স দেখুন গাড়ির কন্ডিশনটা কেমন, কন্ডিশন কারণ ধোলাই বোঝাই হয়নি, সবে এসছে। আচ্ছা, সবে এসছে গাড়িটা, ধোলাই পরিষ্কার করে একদম সাজিয়ে দেবেন, একদম সুন্দর করে, হ্যাঁ হ্যাঁ, একদম মানে ঝাকাস করে দেবো, নতুন কন্ডিশন একদম সাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স দেখেনিন, ডিজেল গাড়ি, আর ডিজেল গাড়ি সত্যিকারে পাওয়া যায় না, ডিজেল গাড়ি মার্কেটে খুব একটা অ্যাভেলেবল নেই, একদম ভাড়া খাটার জন্য বা মাইলেজের জন্য খুব ভালো গাড়ি, খুব সুন্দর, খুব সুন্দর, একদম বলুন, 10,000 গাড়ি 25 টাকা দাদা দেখানোর চেষ্টা করছে স্ক্রিনে যতটা পারছে। তো ওই দাগটা ছাড়া সমস্ত কোন গাড়িতে কোনো রকম দাগ নেই, কোনো দাগ। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমার যত দুটো শোরুমে যত গাড়ি আছে, আমার কোনো গাড়িতে দেখবেন কোনো দাগ দুগ আছে কিনা। আচ্ছা আচ্ছা, ফ্রেশ গাড়ি, ফ্রেশ, হ্যাঁ, ইন্স্যুরেন্সের পয়সাটা আমি পার্টির থেকে নেই, নাম্বার প্লেট যদি নতুন করতে হয় তার আমি নাম্বার প্লেটের পয়সা নেই। আচ্ছা, নাম্বার প্লেট ট্রান্সফার করতে চেঞ্জ করতে গেলে সেটা আলাদা পয়সা লাগে, কিন্তু কেস থাকলে তো পার্টি লাইনগুলো তো বোঝে না, না কেন ওরা গেলে এখন সেই উকিল বলে মানে ন্যাড়া করে বাড়ি বাড়িয়ে দেবে, হ্যাঁ 200 টাকার মাল বলে 2,000 টাকা, একদম এই হচ্ছে নিয়ম, ওটাই নিয়ম। তো ভিউয়ার্স দেখে নিন ইকো, দাদা ইকোর একটা ছোট করে ডিটেইলস, দাদা ইকোটার একটু ভালো করে ঘুরিয়ে দেখাবেন। আচ্ছা, ইকোটাকে একবার, এই ইকোটার তিনজন অ্যাডভান্স করেছে। আচ্ছা, তিনজন অ্যাডভান্স, তিনজন অ্যাডভান্স করেছে, তাহলে গাড়িটা রইলো কেন? তাহলে রইলো, এই একটা ব্যাপার আছে, একটা কোশ্চেন, প্রথম একজনা অ্যাডভান্স করলো, আচ্ছা গাড়ি দেখে সে আর ওঠেনি, সে টাকা অ্যাডভান্স দিয়ে ঘরে গেছে, নেবে সব কিছু ঠিক আছে, তারা ওই হরিরাম গায়, আটজন তাদের টিমে, ও বলছে যদি আমি এই গাড়িটা নেই তাহলে কি হবে, আমার পুলিশ ধরবে,
আমার সমস্যা কারণে হয়ে যাবে। লাস্টে আজকে একটা তাকে ফ্রি দিয়েছি, তাকে টাকা ফেরত দেয়নি, ফ্রিজ নিয়ে গেছে। ওকে বারবার বলছি বাবু টাকা ফেরত দেবো না, তা বললো তাহলে এক কাজ করেন, 10,000 টাকার একটা ফ্রিজ ছিল 10,500 টাকা, 500 টাকা কমিয়ে তাকে 10,000 টাকার একটা ডবল ডোরের ফ্রিজ দিয়েছি। আচ্ছা ডবল ডোরের ফ্রিজ নিয়ে গেছে। ওকে, তো ভিউয়ার তো এবারে আরেকজনে অ্যাডভান্স করে, তার তো লোন লোন হচ্ছে না। আচ্ছা তার লোন সিভিলের জন্য লোনটা হচ্ছে না। ওকে ওকে, আরেকজনে 2,000 টাকা দিয়ে রেখে বলছে যদি থাকে আমি গাড়িটা নেবো, না হলে অন্য গাড়ি নেবো। আলিপুর নাম্বার গাড়ি, আমাদের আলিপুর গাড়ি, একদম ছবি গাড়ি, ছবির মতো গাড়ি রয়েছে। গাড়ি একটু দেখান, গাড়ি একদম মানে কি বলো ভেতর থেকে বাইরে থেকে আরম্ভ করে সুন্দর একদম পুরো রেডি কন্ডিশনে রয়েছে। পিছনে একদম টাইপের সমস্ত কিছু করা রয়েছে। টায়ার গুলো দেখেন, টায়ারে কন্ডিশন গুলো একবার দেখে নিন ভিউয়ার্স। এমআরএফ এর টায়ার লাগানো রয়েছে। কন্ডিশন নিয়ে কোনো কথা বলতে হবে, হ্যাঁ কন্ডিশন নিয়ে কোনো কথা বলতে না। 1,90,000, 1,90,000। এই গাড়িটার প্রাইস কি কোট করছেন? 1,90,000, 1,90,000 টাকা আপনি ইকো দিয়ে দিচ্ছেন। কত গাড়ি আছে বললেন? 11 গাড়ি, 26% ট্যাক্স পেড করা। দেখেন আমি 10,000 গাড়ি বেচি 1,95,000 টাকা, 1,95,000 টাকা। যদি বলেন তাহলে এটা তো আরো দাম হবে। আচ্ছা যেরাম কিনবো সেরাম বেচবো। একদম 12 গাড়ি বেচি 1,45,000 টাকা, 27 ট্যাক্স। আর 12 গাড়ি 1,45,000, আমার খাতা রেজিস্টার খাতা মানে দেখে দেবো। আচ্ছা আমার রেজিস্টার খাতায় তো সব সব আছে ডিটেইলস, একদম কার কাছে বেচেছি, কবে বিক্রি, যখন যেরকম দাম থাকবে তখন সেরকম আমাকে বিক্রি, সেরকম রেটে তোলা হয়। দেখেন পার্ক আমি এত বিক্রি করেছি, আচ্ছা স্পার্ক মানে বলে বোঝানো যাবে না, সারা কলকাতার লোক বলে এই হচ্ছে পার্কের মালিক। আমার কাছে সবসময় 8-10টা করে পার্ক থাকতো, এখন একটা আছে, এখন আর পার্ক তুলে নেই। পার্ক পাওয়া যাচ্ছে না, পাওয়া যাবে বলে মনের মতো গাড়ি হয় না। আচ্ছা মনের মতো পার্কের তেল সার্ভিস খুব ভালো, পার্কের তেল। আমাদের এই পাশের বাড়ি গাড়ি, আচ্ছা পাশের বাড়ি গাড়ি, পাশের বাড়ি, একদম আমার বাড়ি পাশেই বাড়ি। ওকে ওকে, এটা 4টে টায়ার নতুন, এ দেখো এই 8 মাস মতো আগে লাগিয়েছে, একদম কন্ডিশন দেখে বোঝাই যাচ্ছে একদম। এসিটা ঠিক করে দিয়েছিল, আমি সিএফ করে নিয়েছি 28 সাল। আচ্ছা 28 পর্যন্ত সিএফ করে, হ্যাঁ 28 সাল পর্যন্ত ট্যাক্স করেছি, 1 বছরের ইন্স্যুরেন্স দিয়েছি। 1 বছর ইন্স্যুরেন্সও করে দিয়েছি, আর 28 সাল পর্যন্ত চোখ কান বুঝিয়ে চালান, একদম কোনো ঝেড়ে কি থাকে না। না না, ওকে ওকে, দামটা 1,20,000, 8-এর গাড়ি, 8-এর গাড়ি, 23-28, হ্যাঁ 28 ট্যাক্স, হ্যাঁ 8-এর গাড়ি 28 পর্যন্ত। এটা এটা মাথায় রাখবেন, দাম করলে কিন্তু আমার কাছে আসবেন না বারবার, আমি আমার প্রত্যেক ভিডিও এরকম বলা আছে, দাম করলে আমার কাছে আসবেন না। আর নাম চেঞ্জ মাস্ট, নাম ট্রান্সফার মাস্ট করতে, বাইরের লোক ফোন করবে না, পশ্চিমবাংলার বাইরের লোক ফোন করার দরকার নেই। আচ্ছা কেন বলতে, আমি গাড়ি এখন পশ্চিমবাংলার বাইরে যেগুলো বিক্রি করছি নাম ট্রান্সফার করে, নাম ট্রান্সফার করে, এই আমি আজ একটা আইটেন আমার ফ্ল্যাটের তলায় রেখেছি, সে এই 2 সপ্তাহে 1,20,000 টাকা পাঠিয়েছে, ব্যালেন্স টাকা দেবে, এনওসি হবে, ওই এনওসি কুরিয়ার করবো, ওখান থেকে নাম ট্রান্সফার করবো, তারপর ওকে টাকা মানে গাড়িটা তারপরে ট্রান্সফার, হ্যাঁ তার আগে আর কোনো কথা হবে না, ওকে বলে তারপরে অ্যাডভান্স করে দিয়েছি। আচ্ছা বলে অ্যাডভান্স, হ্যাঁ কেন মতো, এক বছরে আমি দেখছি 28খানা গাড়ি বিক্রি করছি শুধু বাইরে, বাইরে একটা গাড়ি যদি নাম ট্রান্সফার করে আমাকে দেখায়, একটা গাড়ি নাম ট্রান্সফার করেনি, একটা। আমি সেখান থেকে তওবা করেছি, বলি আর একটা বাইরে গাড়ি বেচবো না, যে গাড়ি বেচবো আমি আমার সিস্টেমে, গাড়ি যদি তুমি নিতে চাও নাও তাহলে বেচবো, নালে বেচবো না, দরকার নেই, অবশ্যই ডাল ভাত খাবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো 1,20,000 টাকা আপনি গাড়িটার দাম কোট করছেন। দেখো ভাই ওয়াগনার গাড়ি, ফোন খুললেই গাড়ি, হ্যাঁ এইবার বুঝতে হবে কোন জায়গায় গেলে আমি ঠকবো আর কোন জায়গায় গেলে জিতবো। আমার কাছে গাড়িতে ঠকবেন কিন্তু কাগজে ঠকবেন না, গাড়িতে আপনার হয়তো 5,000 টাকা খরচা হবে, হ্যাঁ কিন্তু কাগজ নিয়ে আপনার একদম মানে ঘুমিয়ে থাকবে, ক্লিন কাগজ পাবেন, একদম ক্লিন কাগজ পাবেন, ক্লিন কাগজ পাবেন, কোনো কথা হবে না। অবশ্যই, তো চলুন ব্লু আই এডিশনের সঙ্গে ওয়াগনার আরেকটা রয়েছে, এর কন্ডিশনও তো একদম ঠিক, একদম গ্রে কালার, গ্রে কালারে রয়েছে, টায়ারের কন্ডিশন তো একদম, হ্যাঁ এটা আমি 2,00,000 টাকা দাম রাখবো। আচ্ছা 2,00,000 টাকা দাম রেখেছেন, 2,00,000 টা না আমি 1,90,000 রাখবো, 1,90,000। এই গাড়িটা আমার লস হবে, কেন বলছি, এর জোড়া তুলেছিলাম, আচ্ছা জোড়া তুলেছিলাম, জোড়া না তিনটে তুলেছিলাম, একটা সাদা, আচ্ছা আর একটা এরম টাইপের কালার, সেটা গ্রিন টাইপের, হ্যাঁ সেটা সিলগা। এই গাড়িটা আমার ওই গোডাউনের একদম ভেতরে ঢুকে গেছে, এইটার ওই আইটেমটা,
আচ্ছা ভেতর ঢুকে যত গাড়ি আসে সামনে থেকে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে এই করে করে ঠিক আছে আজ বার করবো কাল বার করবো এই করে করে ছ মাস কেটে গেছে প্রবলেম হয়ে গেছে এবারে লাস্টে এই এই ঢালাই করার পরে আমি এই গাড়ি দুটো আগে এখানে নিয়ে এসেছি যাই হোক এটা 11 গাড়ি টপ টপ মডেল গাড়ি একদম ব্যাক ওয়াইপার ফাইপার একদম একদম গাড়ি এসি থেকে কোম্পানি মিরর সিস্টেম লানে লাগানো আছে একদম সমস্ত কিছু লাগানো রয়েছে সিট কভার তো সব ফ্রেশ আছে একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদম তো ভিউয়ার্স কে একবার দেখিয়ে দিতে বলবো ভিউয়ার্স একবার দেখে নিন কি কন্ডিশনে রয়েছে তো ভিউয়ার্স ভিতরে কন্ডিশনটা ঠিক যে রকম ভিডিওতে দেখছেন এই রকমই পাবেন অবশ্যই সামনে থেকে কোন রকম ফটো পাওয়ার উইন্ডো রয়েছে এটা হ্যাঁ ফটো পাওয়ার উইন্ডো ব্যাক ওয়াইপার টায়ারের কন্ডিশনও ভালো একদম গেটের আওয়াজে স্মুথ একদম টপ মডেল গাড়ির মজাই আলাদা টপ মডেল গাড়ির মজাই আলাদা আর ওয়াগনারের মাইলেজ নিয়ে কোনো কথা বলতে কোনো কথা হবে না আর উঁচু গাড়ি অনেক লোক খোঁজে উঁচু গাড়ির জন্য ওয়াগনার অনেক লম্বা লম্বা লোক কিন্তু খোঁজে তারা ওয়াগনার মাথায় বেঁধে যায় মাথার জন্য মানে হাইটটার জন্য অনেকে খোঁজে 1,90,000 টাকা তাহলে এটা দাম কোট করলেন তো চলুন অল্টোতে আসা যাক অল্টো কালারটা একদম সুইট কালার দেখেন এটা ফার্স্ট ওনার গাড়ি এটা মাত্র 37,000 চলা আচ্ছা 37 গাইডেড দেখো কোন খুঁদা দেখে দেখো চারিধার ঘুরিয়ে দেখো চারিধার একবার ঘুরে 37,000 অরিজিনাল চলা অরিজিনালি 37,000 টায়ার দেখেন একদম নিউ একদম নতুন এসি চিল ঠান্ডা পেয়ে যাবে 13 গাড়ি 28 ফিটনেস যারা অল্প চালায় বেশি রাখে তাদের জন্য এইসব গাড়ি গুলো ভালো আমার ফেলে রাখলেও গায়ে লাগবে না মেইনটেনেন্স নেই তো এর ওয়াগনার তেমন মেইনটেনেন্স আছে কিন্তু অল্টোর মেইনটেনেন্সই নেই আমি একটা 6 গাড়ি বিক্রি করেছি 95,000 টাকা অল্টো আবার পাওয়ার স্টার্টিং নেই আচ্ছা পাওয়ার স্টার্টিং সেই গাড়ি দেখলে আপনি আমার ভিডিও গুলো চেক করে দেখবেন সেই গাড়ি দেখলে আপনি নিজেই বলবেন আমি এই গাড়ি আমি এখন লিয়ে তারপর যাবো ওইরকম গাড়ি আরো একটা এসছে দেখাচ্ছি আর একটা গাড়ি আছে তো এটা দাম কি কোট করছেন বলে চলুন এটা 1,85,000 একদম 84,000 দিলেও দেবো না কত গাড়ি আছে এটা বলে 13-28 টাকা 28 ফিটনেস 28 টাকা 28 ফিটনেস 1,85,000 টাকা আমার ভাই এখন গাড়ি আসে সব বেচে বেচে একদম আমার আর একটা জিনিস মাথায় রাখবেন বলুন আমি বাইরে থেকে গাড়ি কিনে নি আচ্ছা কোন লোক যদি এক্সচেঞ্জ করে ধরুন আপনি একটা গাড়ি এক্সচেঞ্জ করছেন আপনার নামে থাকতে হবে তাহলে সেই গাড়ি আমি নেব দাম দর সেটা পরে দাম দর হলে দেবে নাহলে দেবে না অবশ্যই অবশ্যই আপনার নামে যদি থাকে তাহলে আমি নেব কারণ আপনার সাইন আপনার এখানে আমি একবার জেল পর্যন্ত খেটে এসেছি ওই সাবান একটা গাড়ি নিয়ে হ্যাঁ এখন দুটো কেস চলছে যাই হোক ওটা আমার শিক্ষা হয়েছে ওকে হ্যাঁ বাইরে থেকে গাড়ি কেনা আমার কোম্পানি কার 24 ছাড়া আমি গাড়ি কিনি না আচ্ছা কার 24 এর গাড়ি তো আর কার 24 এর ব্যাপারটা যারা জানবে তার আর বাইরে থেকে গাড়ি ছবিটা দেখো এই গাড়িটা ছবিটা আমার আমি তো বলছি আমার যত গাড়ি আছে আমার ও শোরুম মিলে এই শোরুম মিলে আমার যত গাড়ি আছে একদম গাড়ি যেটা আসবে সেটাই পছন্দ হবে যেটা দেখবেন সেটাই পছন্দ কেন এখন আর লোচা গাড়ি আমি হাত দেই না 4-5 বছর একদম কোনো কথা হবে না কোনো কথা হবে না একটা দাগ আছে কি দেখো তো ভিউয়ার্স দেখে নিন গাড়ি কন্ডিশনটা ভিতরে কন্ডিশনটা একবার দেখে নিন দরকলি ইঞ্জিন সমেত খুলে দেখাচ্ছি ইঞ্জিন সমেত খুলে দেখানোর চেষ্টা করব আমরা আপনাদেরকে টায়ার দেখান আচ্ছা টায়ার কন্ডিশনটা একবার দেখে নিন ভিউয়ার্স কি কন্ডিশনে আছে গাড়ি প্রোভাইড করছেন দাদারা দেখে নিন একবার দেখেন পুরো একদম ড্রাই ইঞ্জিন কোথাও কোনো লিকেজ দেখেন এই সব দেখতে এই সব গাড়ির অ্যাপ্রন দরজা এই সব গুলো দেখতে একদম একদম দেখে নিন গাড়ি কন্ডিশনটা কি কন্ডিশনে রেখেছে বা কি কন্ডিশন আপনাদেরকে দেওয়া হচ্ছে মেঘনা প্লাস এই গাড়ি আমি 2,00,000 টাকা না 1,80,000 না আমি এটা দেব 1,75,000 টাকা 1,75,000 টাকা আপনি একদম একদম সুন্দর কন্ডিশনে গাড়ি দিয়ে দেবেন কত গাড়ি এটা আছে এটা 12-27 টাক 27 ফিটনেস আছে আচ্ছা 27 টাক 27 সিএফ পরে 1,75,000 টাকা আপনি এটা একদম ডান করবেন একদম ওকে তো চলুন আরো গাড়ি রয়েছে i10 রয়েছে i10 টা একবার দেখুন ভিউয়ার্স দেখাতে সিট কভার দেখান ভাই একটু সিট কভারটা দেখান সিট কভারটা একবার দেখান যেন মনে হয় যে চাঁদের গায়ে ময়লা আছে সিটের গায়ে ময়লা নেই দেখান চাঁদের গায়ে ময়লা আছে কিন্তু সিটের গায়ে ময়লা নেই এটা এদিকটা দেখানো যাবে আচ্ছা ঠিক আছে পিছনেরটা দেখালে বোঝা যাবে একদম পিছনেরটা দেখালেও কন্ডিশনটা বোঝা যাবে ভিউয়ার্স আর গাড়ি একদম ফুল অলরেডান ফিল্টে আর না আছে কোনো দাগ দুগ নেই গাড়ি একদম এসি থেকে আরম্ভ করে টায়ার থেকে আরম্ভ করে একটু টায়ারটা দেখো টায়ারের কন্ডিশনটা হ্যাঁ একদম মানে টায়ার থেকে আরম্ভ করে ইঞ্জিন আমি খুলে দেখাচ্ছি গাড়ি দেখেন কিন্তু আমি 1,50,000 টাকার নিচে আমি দেবো না গাড়িটা আমার কাছে অনেকদিন আছে থাক না আচ্ছা কোনো প্রবলেম যারা চিনবে তাদেরকে বলতে হবে না যারা চিনবে তাদেরকে বলতে হবে হ্যাঁ তাদেরকে মানে বোঝাতে হবে না গাড়ির চেয়ার একটু দেখুন এই অ্যাপ্রান দেখতে হয় এই অ্যাপ্রান একদম দেখেন ভিউয়ার্স এই সবগুলো দেখতে হয় কি
কোনো জায়গা ধাক্কা লেগেছে অ্যাক্সিডেন্ট আমার কাছে গাড়ি এরকম আমি আমার লোক দিয়ে আমি একদম প্রত্যেক গাড়িটা একদম মানে চেয়াজিস থেকে একদম সবকিছু অরিজিনাল আছে কিনা আমি দেখি চেক করি হ্যাঁ তারপরে আমি গাড়িতে হাত দিই একদম তো ভিউয়ার্স দেখে নিন গাড়ি কন্ডিশনটা তো এই গাড়িটার দাম করছেন কত 1,50,000 টাকা মেঘনা আছে 10 এর গাড়ি 25 ট্যাক্স 10 এর গাড়ি 25 পর্যন্ত 25 পর্যন্ত ফিটনেস আছে 25 পর্যন্ত ফিটনেস করা আছে 1,00,000 হ্যাঁ এসি ফেসি সব সব রানিং রানিং একদম 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 ওকে তো চলুন আসুন ভান্না দেখে নেওয়া যাক একটা ভান্না দেখেন আমি প্রথমবার তুলেছি আচ্ছা এটা 13 এর গাড়ি এটা একটা পুলিশের গাড়ি আছে পুলিশের যেই নেবে পুলিশের এটা তুলে তুলে দিতে হবে ওকে ওকে গাড়িটা শুধু সমুদ্র দেখে নেন একটা দাগ আছে কি দেখেন গাড়িটা স্মুথ কন্ডিশনে রয়েছে একদম একটা দাগ আছে কি আপনি দেখেন খালি পিছন থেকে সিট কভার থেকে আরম্ভ করে আর ভান্না আমি এই প্রথমবার তুলেছি সত্য কথাই বলছি ভান্না আমি কোনো সময় তুলে নে একদম কন্ডিশন হেভি কন্ডিশন হেভি 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 কন্ডিশন হেভি কন্ডিশন আছে কন্ডিশন হেভি ভালো আবার ডিজেল আবার ডিজেল আবার ডিজেল হ্যাঁ আবার ডিজেল আবার ডিজেলে রয়েছে আর এটা 28 সাল ফিটনেস আছে ডিজেল গাড়ি 13 এর গাড়ি 28 ট্যাগ 28 ফিটনেস 13 এর গাড়ি 28 ট্যাগ 28 পর্যন্ত ফিটনেস করা এটা মডেলটা হচ্ছে তোমার 14 ডিজেল 1.4 ওই হলো আচ্ছা 1.4 তো এটা আছে ডিজেল গাড়ি আচ্ছা এই গাড়িটার দাম 3.5 লাখ টাকা রাখবো ভেবেছিলাম ওকে কিন্তু 3.5 লাখ না আমি প্রথমবার আমি ভান্না তুলেছি বলে আমি 3 লাখ টাকা দিয়ে দেবো আর আমি চ্যালেঞ্জ করছি আমি ওলেক ঘাটছি 3,80,000 3,70,000 3,90,000 একদম 13 গাড়িগুলো অবশ্যই মার্কেটে প্রাইস কোট করছে একদম একদম আর 5 বছর ট্যাক্স পুরো 5 বছরের ট্যাক্স আপডেট পুরো পুরো একদম আপডেট পাবে লাস্ট পর্যন্ত পাবে লাস্ট পর্যন্ত ট্যাক্স আপডেট আমি 3 লাখ টাকা দেবো 3 লক্ষ টাকা দিয়ে দেবেন লোন চাইলে লোনও হয়ে যাবে আচ্ছা লোন চাইলে তো লোনও করে দেবেন ভান্নায় ভান্না কেন 12 গাড়িতে লোন হয়ে যাচ্ছে 11 গাড়িতে লোন করে দিচ্ছে 11 গাড়িতে লোন করছে কিন্তু লোনের সিস্টেম আছে খালি আকপক লাপিয়ে লাপিয়ে উঠে গেলে লোন নিলে হবে না আচ্ছা সিস্টেম আছে অবশ্যই এই গাড়ির দাম 3 লাখ টাকা 3 লক্ষ আপনি 1.5 লাখ টাকা লোন নিলে খালি 20,000 টাকা তার সাথে আলাদা কেটে নেবে আচ্ছা 20,000 টাকা এক্সট্রা করে কেটে নেবে এক্সট্রা কেটে নেবে তো লোনের সুদ আলাদা আচ্ছা লোনের ইন্টারেস্ট আলাদা ওটা আবার আলাদা খালি লাফিয়ে উঠলে হবে না আচ্ছা এই রকম প্রসেস আছে হ্যাঁ তো তারাও তো বসে রয়েছে আসো আসো একদম এই মডেল গাড়িগুলো আমাকে খুব সাথ জেন স্টিলো খুব সাথ দিয়েছে মিথ্যে কথা না জেন স্টিলো আমি প্রচুর গাড়ি বিক্রি করেছি আর এই গাড়িটা দেখে আমার সত্যিকারের মানে নিশা ছুটে যাওয়ার মতো কথা একদম কন্ডিশনটা সুন্দর ফুল অরিজিনাল প্যান্ট ফুল অরিজিনাল প্যান্ট গাড়ির চেয়ারটা দেখো খালি হাত দেবে না তেলের মতো একদম খালি মানে পুরো সাইড শুধু এই একটা জায়গায় আমি দেখলাম এই 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 জায়গাটা একটু এই জায়গাটা একটু ইউজ করা ভালো টায়ার থেকে আরম্ভ করে এসি থেকে আরম্ভ করে একদম এভরিথিং ওকে এভরিথিং ওকে একদম নয়ের গাড়ি আচ্ছা এটা এলেক্সাই গাড়ি আছে সামনে দুটো পাওয়ার উইন্ডো আছে ওকে ওকে হ্যাঁ গাড়ি একদম ফুল অরিজিনাল গাড়ি ছবিটা দেখো না ছবির মতো গাড়ি ছবির মতো গাড়ি এলেক্সাই মডেল রয়েছে ছবির মতো গাড়ি পেয়ে যাচ্ছেন দেখে নিন স্ক্রিনে চলছে ভিডিও গাড়ি দেখেন এই গাড়িটার দাম হওয়া উচিত মিনিমাম 1,30,000 আচ্ছা 1,30,000 টাকা হওয়া উচিত ও উচিত উচিত আচ্ছা কিন্তু এই এই গাড়িটা আমি খুব মানে কম দামে দেবো কম দামে পেয়েছি কম দামে দেবো ওকে কারণ এই গাড়িটা আমাকে দিতে চায়নি আচ্ছা আপনাকে দিতে চাইছে না না অনেক কষ্ট করে গাড়িটা নিয়ে আসছে মানে কি বলবো মানে ভদ্রলোক বলছে আমার গাড়ি সব ভালো রে ফালতু বেঁচে কি করবো মানে এইভাবে টাইমটা পার পার করেছে আচ্ছা যাই হোক এটা আমি 1,10,000 টাকায় দিয়ে দেবো 1,10,000 টাকায় 24 অক্টোবর পর্যন্ত ট্যাক্স ক্লিয়ার করা আছে 24 অক্টোবর পর্যন্ত মানে অনেক বাকি একদম গঙ্গা অনেক দূর এখন 24 অক্টোবর পর্যন্ত ট্যাক্স ক্লিয়ার করা রয়েছে 1,10,000 আর একটা জিনিস ওই কিছুদিন উঠেছিল ভাই BS3 গাড়ি কি হবে কাটাই হবে মাথায় রাখবেন না এটা কোন সময় মাথায় রাখবেন না আমি 2002 এর গাড়ি স্যান্টো সেভ করে নিয়ে এসেছি এই একটা 8 এর গাড়ি সেভ করে নিয়ে এসেছি হ্যাঁ এই সমস্ত গাড়ি একটা সুইফট আমার কাজ হচ্ছে লাইট ফাইট চেঞ্জ হচ্ছে ওটা সেভ করে দেব লাইফ টাইম ট্যাক্স আছে সেভ করে দিয়ে যাব এই 2-3 দিনের মধ্যে যাব আচ্ছা 2-3 দিনের মধ্যে এই সমস্ত গাড়ি ওটা সেভ হয়ে যাবে একদম একদম কারো সেভ আটকে থাকলে আমাকে ফোন করবেন আমি আমি করে দেব ঠিক আছে ওই সব সব ভাওতাবাজি একদম দাদা চলুন একটু বড় গাড়ির দিকে এগোই আচ্ছা শুনেন আমি যে স্কর্পিও বলছি এই স্কর্পিওটা খারাপিটা কি আচ্ছা বলেন এর খারাপি কিছু নেই খারাপি কিছু নেই বিশ্বাস করেন এই গাড়িটা একদম রানিং গাড়ি আচ্ছা আমি 2 লাখ টাকা দাম রেখেছিলাম ওকে ওকে 2 লাখ টাকা দাম রেখে রান মানেছিলাম কিন্তু আমি কমিয়ে দেবো এই ভিডিওয় 1,80,000 দেবো 1,80,000 টাকায় স্কর্পিও পেয়ে যাবে স্কর্পিও দিয়ে দিচ্ছেন কোন যদি বডিতে রাস্টিং দেখা দিতে পারে তার গাড়ি ভাড়া আমি দিয়ে দেব আচ্ছা গাড়ি ভাড়া রিটার্ন দিয়ে দেব একদম একদম যদি রাস্টিং দেখা দিতে পারে আচ্ছা গাড়ি কন্ডিশন টায়ার দেখো টায়ার ভাই টায়ার গুলো ছবি আর তুলে তুলে আর দেখো একদম ভিউয়ার্স দেখে নিন টায়ার কন্ডিশনটা গাড়িটা 1,80,000 টাকায় বিয়ারের লোক 3 দিন এসেছিল কলকাতা গাড়িটা নিয়ে যাবে বলে আমি দিন
দুর্ঘটনা ঘটে ও যদি নাম চেঞ্জ না করে তাহলে তুমি কিন্তু ফেঁকে যাবে। আমি আমাকে বললাম বাবু মাফ করো, কোনো মতে আমি দিতে পারবো না, তুমি যদি পারো কাগজ নিয়ে গিয়ে নাম চেঞ্জ করে আসবে দেখবো একদম গাড়ি তোমার দিয়ে দেবো। অবশ্যই এটাই উচিত, নেম ট্রান্সফার করিয়ে নেওয়াটা বেস্ট। এই কারণে কারণ ধরুন আপনি যে গাড়িটা কিনছে, হ্যাঁ এর একটা জিনিস মজা আছে, বড় গাড়ির কাটাই যখন করবেন, মনে করেন যে আমি 5 বছর চালিয়ে যদি আমি কাটাই করে দিই তখন গাড়িটা কম দামে আপনি পাবেন না, মিনিমাম 70-80 হাজার টাকা পাবেন। কাটাই ভ্যালু আছে 70-80 হাজার টাকা। এখন দেন না আপনি আমার কাছেই দেন না, আপনাকে আমি 80 হাজার টাকা ভ্যালু দেবো। 80 হাজার টাকা কিন্তু এনওসি থাকতে হবে। আচ্ছা এনওসি নো অবজেকশন, হ্যাঁ এনওসি ছাড়া কাটাই হবে না, একটু মাথায় রাখবেন কিন্তু এটা চালু হয়েছে। আচ্ছা এনওসি ছাড়া কোনো রকম কাটাই হবে? কোনো রকম কাটাই হবে না, যে কাটবে সেই সেই কিন্তু মানে ফেঁসে যেতে পারে। আর ফেঁসে গেলে কি জেল পর্যন্ত হবে? আচ্ছা জেল পর্যন্ত হবে, টাকার মামলা না এখানে। সরকার এমন আইন বার করে দেয়। আচ্ছা এই একটা গাড়ি দেখুন, রিচ দেখুন ভাই, গাড়িটা একটু ভালো করে দেখাও। একদম গাড়িটা একবার ভালো করে ভিউয়ার্স দেখে নিন কি কন্ডিশনে রয়েছে। চেহারাটা একটু ভাই একটু পেছন টেছন গুলো ভালো করে দেখো, কন্ডিশনটা পিছনের দিকে একবার যাও ভাই কে দাও রিচটা। আচ্ছা রিচ পেট্রোল গাড়ি, হ্যাঁ 10-এর গাড়ি, BS4। আচ্ছা BS4 ও গাড়ি, BS4 এই গাড়ি আমি 10-এর গাড়ি, আমার রেজিস্টার খাতা দেখাচ্ছি, 1,55,000, 1,45,000, 1,48,000 এরকম বিক্রি করেছি। আচ্ছা এই গাড়িটা, এই গাড়িটা এই দেখুন আমার গাড়ি, এই পেছনের গাড়িগুলো কাস্টমার দেখাতে সামন থেকে যত গাড়ি আছে সব সামন থেকে চলে যায়, যা গাড়ি আছে সব বেরিয়ে যায়। হ্যাঁ আর পেছনের গাড়িগুলো রয়ে যায়, লোক বলে ভাই এখনো বিক্রি হয় না। আচ্ছা লাইফ টাইম টাইম বিশ্বাস করো, যারা যাদের গাড়ি অভিজ্ঞতা নেই তারা এইসব গাড়ি নেয়। এই গাড়িটা নিলে বেশ, একদম একদম, আর গাড়ি ফেলে রাখুন না দাদা, একদম কোনো সমস্যা নেই। আচ্ছা গাড়ি কন্ডিশনটা একদম একদম সুপার, দেখো গাড়িটা কোনো দাগ দুগ নেই, আমি তো একদমই বেশি, 1,35,000 একদম, 1,35,000 একদম লাইফ টাইম ট্যাক্স, লাইফ টাইম ট্যাক্সের সঙ্গে 1,35,000 টাকা আপনি গাড়িটা দিয়ে দেবেন। একদম একদম। তো চলুন আপনি যে স্পার্কের কথা বলছিলেন, পার্কে দেখেন আমি সত্যিকার যার খাবো তার তো গাইতে হবে। একদম অবশ্যই অবশ্যই, পার্ক আমি এত বেচা বেচেছি, আমার রেজিস্টার খাতা আছে পুরোনো খাতা, আমি আপনাকে দেখাবো। একদম একদম, এত পার্ক বিক্রি করেছি, আর আমার কলকাতা ডিলাররা বলতো হ্যাঁ পার্কালা চলে যাও, আকড়া আকড়া আকড়া, হ্যাঁ হ্যাঁ। কারণ আমি আগে যখন ছোট ছোট গাড়ি তুলতাম 50,000, 60,000, 1,00,000 টাকার মধ্যে গাড়িগুলো তুলতাম, মিথ্যে কথা বললে হবে না। হ্যাঁ এখন না আমি পুঁজি লাগিয়েছি বলে আমি দামি দামি গাড়ি তুলছি, কারণ আমার পার্ক থেকেই পয়সা করা। হ্যাঁ আচ্ছা এই এই একটা গাড়ি এসছে, এটা 12-এর গাড়ি, 27 ফিটনেস। আচ্ছা 12-এর গাড়ি 27 পর্যন্ত ফিটনেস করা আছে, 27 পর্যন্ত ট্যাক্স, 27 পর্যন্ত ট্যাক্স, টপ মডেল। আচ্ছা টপ, দেখেন সিট কভার নতুন, একদম পিছনে গাড়িতে একটা দাগ নেই, গাড়িতে একটা। আচ্ছা এইবারে যদি কোনো লোক যদি ভাবে আচ্ছা যে এই গাড়ির পাস পাবো না, একদম চিন্তা করবেন না, পাস আমার কাছেই নতুন, পার্ক এখনো পাস এর আছে, পার্কে আপনার কাছে পার্টস রয়েছে, এখন নতুন, পুরনো তো দূরের কথা, নতুন পর্যন্ত আমার কাছে আছে, নতুন পর্যন্ত অ্যাভেলেবল আছে আপনার কাছে। হ্যাঁ যা চাইবেন আমি আমি দিয়ে দেবো, ভিডিও কল করে দেখতে চাইলে সেটাও দেখিয়ে দেবো, ভিডিও কল করে চাইলে দেখতে দেবো। কেন এই ধারণাগুলো ভুল, ভুল কথা। হ্যাঁ কেন বলতো এর অনলাইন খুলে দেখেন 36 সাল পর্যন্ত এখন এর অনলাইন পাস আপনি নতুন পাবেন। অবশ্যই অবশ্যই, আর এর 2021-22 লঞ্চ করার কথা ছিল। আচ্ছা 2022 লঞ্চ করার কথা ছিল, আবার ফের হ্যাঁ নতুন করে ফের চালু করার কথা ছিল। ওকে তো সেটা আর মানে করিনি, এখন কি কারণ করে যায় যায় মানে যাই হোক, একদম তার তো অনেকগুলো জায়গা দরকার, এখন জায়গার ডিমান্ড হয়ে গেছে। যাই হোক এর তেল সার্ভিস 20-22 আপনি মাইলেজ পাবেন, একদম চ্যালেঞ্জ। আর ডিজেল গাড়ি গুলো, ডিজেল গাড়ি যে বিট গুলো জানেন, 25 সার্ভিস আছে, 25 মাইলেজ, হ্যাঁ 25 চ্যালেঞ্জ করে বলছি 25 সার্ভিস আছে। কেন বলছি এবার ওই গাড়িটার ডিমান্ড কমে গেছে, কেন ওর ব্যাক কম্প্রেসার বেশি হচ্ছে। আচ্ছা ব্যাক কম্প্রেসার বেশি আছে, পেট্রোল গাড়ি নেন 20-22 আপনি 20 সার্ভিস পাবেন, পাবেন 20 সার্ভিস একদম বিটে বিটে, না তো রাজা গাড়ি ছিল, চোখ বন্ধ করে 1,20,000 টাকা, 1,20,000 টাকা একদম, 10 টাকা কমে দেবো, 1,20,000 টাকা আপনি গাড়িটা দিয়ে দেবেন।
তো চলুন একটু জাইলোর দিকে আসা যাক। জাইলো দেখুন, জাইলো দেখুন একটা গাড়ি এসেছে লাইফ টাইম ট্যাক্স। আচ্ছা লাইফ টাইম ট্যাক্স, হ্যাঁ ওইটা কালকে ঢুকবে। আচ্ছা আসবে সেটা, হ্যাঁ পাঁচখানা টায়ার পার্টি লাগিয়েছে একদম ব্র্যান্ড নিউ, ব্র্যান্ড নিউ কন্ডিশন, আর লাইফ টাইম ট্যাক্স দিয়েছে। বড় গাড়ির মজা লাইফ টাইম ট্যাক্স, বড় গাড়ির মজা লাইফ টাইম ট্যাক্স, লাইফ টাইম ট্যাক্স বহুত মজা ভাই, খুব একদম। হ্যাঁ গাড়ি আপনি 10,000 টাকা খরচা করে সারিয়ে নিতে পারবেন একদম। এবার আমার এই গাড়িটার চেহারা দেখুন, আমার এই গাড়িটা এই তিন চারটে ভিডিও আমার কাছে আছে। আচ্ছা গাড়িটা এক প্রথম কথা এক কোনায় ঢুকে গেছে, দ্বিতীয় কথা একজন অ্যাডভান্স করেছে, করে শেয়ার নিতে পারলো না, শেয়ারটা ফ্রিজ নিয়ে চলে গেছে ঝাড়খণ্ডের লোক। আর একটা লোক আমি হলদিয়ার লোক নাম করে বলছি, এর মধ্যে কোনো গণ্ডগোল, হলদিয়ার লোক সে 20,000 টাকা অ্যাডভান্স করলো, নিতে পারলো না, একটা সুইফট গাড়ি নিয়ে চলে গেছে, সুইফট গাড়ি নিয়ে চলে। হ্যাঁ বলে দাদা আমি পুঁজি জোগাড় করছি না, লোনে অনেক ঝামেলা। হ্যাঁ যাই হোক তার হচ্ছে না কি বা বেশি যাচ্ছে এই জন্য গাড়িটা রয়ে গেছে, রয়ে গেছে। আর আমার এই গাড়িটা দেখেন ফুল অরিজিনাল পেন্ট, ফুল অরিজিনাল পেন্ট, ফুল অরিজিনাল পেন্ট। এর আগের একটা ভিডিও আমি ভুল করে 2,30,000 বলে ফেলেছি। আচ্ছা এর আগে ভিডিও 2,30,000 টাকা বলে, হ্যাঁ বলে বলে ফেলেছি। ওকে একবার দেখে নিন গাড়ি, একবার ভিতরে একটা ছোট করে একবার দেখিয়ে দিতে বলবো, ভিতরেটা দেখে নিন ড্যাশবোর্ডে করে। এটা ও এটা সরকারি অফিস, অফিসের গাড়ি, নেভি লেখা রয়েছে সামনে, নেভি লেখা। লোকও একদম নাম্বার ওয়ান, বুঝলেন আমি যার সাথে কথা বলেছি বললাম একদম। বলছে দাদা, হ্যাঁ বলছে দাদা আমি তো বিদেশে থাকি, আপনার যা কিছু প্রবলেম, আচ্ছা আমার মায়ের নাম্বার পর্যন্ত আপনাকে দিয়ে যাচ্ছি যদি আমার সাথে যোগাযোগ না হয়। আচ্ছা তাহলে নাম্বার ওয়ান লোক, বিশ্বস্ত লোক, একদম একদম। ওদিকে চিন্তা নেই, ফের ভিডিও করে করে গিয়েছে। আচ্ছা ভিডিও করে, হ্যাঁ ফের আমার ভিডিও 3,30,000 টাকা, 12-র গাড়ি 27 ট্যাক্স 27 ফিটনেস, 12-র গাড়ি 27 ট্যাক্স, গাড়িটা একটা জায়গা দাগ, একটা জায়গা টাচ আপ দেখা দিতে পারবেন, কোনো রকম স্ক্র্যাচ, একদম একদম। দেখুন ভালো করে প্লাস্টিক এখনো উঠেনি, এখনো প্লাস্টিক খোলা হয়নি, প্লাস্টিক খুলে খুলে দাদা দেখাচ্ছে, দেখেন ভিউয়ার্স যে কিন্তু চলেছে অনেক, একদম। কত কিলোমিটার চলে প্রায়, কত 42 না 47,000 কিলোমিটার চলেছে, 42 থেকে 47,000 কিলোমিটার চলে। হ্যাঁ কিন্তু গাড়িটার চেহারা দেখুন, গাড়ির কন্ডিশনটা একবার দেখে নিন ভিউয়ার্স, আর ধুলো ময়লা পড়ে আছে তাই, আর ধুলো ময়লা পড়ে আছে তাই, নালে গাড়ি কন্ডিশন তো ওকে, টায়ারের কন্ডিশনটা একবার দেখে নিন ভিউয়ার্স কি কন্ডিশনে রয়েছে, গাড়ির ভেতর টেতর গুলো দেখে নেন, অল্টো কেটেন রয়েছে, ভিতরে কন্ডিশনটা একবার দেখে, হ্যাঁ এটা VXI আছে, VXI রয়েছে, অল্টো কেটেন। তো ভিউয়ার্স গাড়ির কন্ডিশন নিয়ে কিছু বলতে লাগবে না, গাড়ি এই গাড়িটা দেব একদম একদম 2,50,000 টাকা, 2,50,000 টাকা আপনি গাড়িটা একদম 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 2,50,000 টাকায় ভিউয়ার্স এই গাড়িটা পেয়ে যাবেন। অল্টো K10 VXI মডেলের সঙ্গে রয়েছে, কালার একদম অরিজিনাল পেন্ট, একদম 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 অরিজিনাল পেন্টে রয়েছে। তো তার সঙ্গে চলে আসুন একটু ডাস্টার দেখে নেওয়া যাক, ডাস্টার দেখেন, আমি ডাস্টার প্রথমবার তুলেছি ভাই, আমি মিথ্যে কথা বলে গাড়ি বেঁচে নেব। ওকে ওকে, এই ডাস্টারটা আমি নিয়ে ঘুরতেও গেছি ঈদে। আচ্ছা ঈদে ঘুরতেও গিয়েছিলেন? হ্যাঁ, যদি তার প্রমাণ দেখতে চান। আচ্ছা আমি বকখালি গেছি, খালি আমি ডাক্তার গাড়িটা আমার ছোটবেলা থেকেই পছন্দ, মানে যখন থেকে গাড়ি নিয়ে চাই সে ঠিক আছে, তখন থেকে আমার এই ডাক্তার গাড়িটাই পছন্দ। কেমন এক্সপিরিয়েন্স হলো এই গাড়িটাকে চালানো? গাড়িটা দেখুন আমি আমার লাইফে আমি কোনোদিন 200 কিলোমিটার গাড়ি চালাইনি। আচ্ছা আমি খুব বেশি হলে 70-60 এরকম চালিয়েছি, তাতে আমি হাঁপিয়ে যাই। হ্যাঁ যেটা সত্য কথা সেটা, আর আমি যখনই যাই ওই স্পার্ক নিয়ে, ওটা জানো আমার মনের মধ্যে জানো ঢুকে গেছে একদম। হ্যাঁ ওটা ওটা জানো আমার মনের মধ্যে জানো ঢুকে গেছে, যাই হোক একদম বলো। এবারে এই ডাক্তারটা 13-র গাড়ি লাইফ টাইম ট্যাক্স। আচ্ছা 13-র গাড়ি লাইফ টাইম ট্যাক্স, লাইফ টাইম ট্যাক্স, আমি লাইফ টাইম ট্যাক্স বলেই আমি তুলেছি, লাইফ টাইম ট্যাক্স, ফুল অরিজিনাল পেন্ট। এই এই কাজটা আমি করে দেব, এটা আমার হাতেই হয়েছে, কারণ আমি দেখেন আমি অত গাড়ি চালাতে পারি না। হ্যাঁ আর একটা মজার ব্যাপার আছে, ডিজেল আছে। আচ্ছা ডিজেল রয়েছে, ডিজেল আছে, লাইফ টাইম ট্যাক্স, দুটো দিকে পজিশন ভালো আছে, ফুল অরিজিনাল পেন্ট, ফুল অরিজিনাল পেন্ট। হ্যাঁ আর এই যে দাগটা লেগে গেছে এই আমি করে আপনার বর্ধমান কি এদিকের হবে, যাই হোক আরটিও আছে বর্ধমান, কিন্তু এর না আরটিও আছে আলিপুর, আমাদের আলিপুর আছে, নাম্বারটা হচ্ছে বর্ধমান ভাবে হবে, যাই হোক অধিকার হবে, কোনো সমস্যা নেই একদম। আমি এর কাজ টুকটাক বাকি আছে, ওকে এর চাকার ক্যাপ ফ্যাপ গুলো হ্যান ত্যান গুলো এসব গুলো সব কাজ করবো, অ্যালয় লাগানো হয়েছে, এসব গুলো সব ধুলাই ফুলাই হবে, এখন গাড়িটা সবে ঢুকেছে। আচ্ছা সবে রেডি, সবে রেডি হয়েছে একদম, রেডি হতে এসছে একদম। হ্যাঁ রেডি হতে এসছে, আর রেডি হয়ে তারপর গাড়িটা ইয়ে করবো। এখন এই কেউ যদি বলে যে আমি টপ মডেল সাদা গাড়ি অনেকগুলো ভাড়া কাটার জন্য, আমি এর আগের গাড়িটা 3.5 লাখ টাকা পেয়েছি, এটাও 3.5 লাখ টাকায় দাম। আচ্ছা এটাও 3.5 লক্ষ টাকা,
সব কাজ করে দিয়ে অল পেপারও কি একদম পেপার 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 পেপারও আপডেট করে পেপারও আপডেট করে 25 সাল ট্যাগ 25 সাল ফিটনেস ইনস্যুরেন্স এক বছরের আচ্ছা সবকিছু কমপ্লিট করে দিয়ে আপনাকে 3.5 লাখ টাকা নেব সবকিছু কমপ্লিট করে দিয়ে 3.5 লক্ষ টাকা আপনি এই গাড়িটা ভিউয়ার্স এ দেবেন একদম তো ভিউয়ার্স দেখে নিন আরমান মোটরসে কি কি কন্ডিশনে গাড়ি পাওয়া যায় আচ্ছা আর কি কি গাড়ি আছে সেটা বলে দেই একদম তো কি কি গাড়ি আছে আপনার কাছে একটু ছোট করে বলে দিই আর আসতে চলেছে সেগুলো আছে না এটা যেরকম কালকে বা পরশু চলে আসবে আজকে সকালে একটা আর্টিকা বিক্রি করলাম আচ্ছা সকালে আর্টিকা এটা ভিডিও ছাড়তে হয়নি ভিডিও আগেই বেরিয়ে গেছে ওকে আর্টিকার প্রচন্ড ডিমান এখন প্রচন্ড ডিমান্ড যেরকম ইকো ডিমান্ড একদম একদম ভিএলএক্স সাদা কালার স্কর্পিও ডিমান্ড নালে আমি এরকম গাড়ি কিনে দেখো এখান থেকে এরকম গাড়ি কিনে আমি কিন্তু কি কি করব ডিমান্ড রয়েছে মানে ডিমান্ড মানে কি সাদা কালার টপ মডেল গাড়ি শুধু ভাড়া কাটাবার জন্য খালি আছে একদম এই দেখো গাড়ি এখানে আসছে দেখে নেন 14 এক্সেন্ট 14 এক্সেন্ট টপ মডেল আচ্ছা টপ মডেল গাড়ির সাথে ছবিটা একটু দেখে দেই ভিডিও একদম ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কি কন্ডিশনে রয়েছে ভিউয়ার্স এই এক্সেন্টও আমি কিন্তু প্রথম তুলছি আচ্ছা এক্সেন্টও প্রথম তুলছি হ্যাঁ কিন্তু আমি বহুদিন ধরে দেখছি গাড়ির মনের মতো হচ্ছে না গাড়ি খালি চেয়ারটা দেখেন দাদা এক্সেন্টও রয়েছে ভিউয়ার্স দেখে নিন কি কন্ডিশনে গাড়ির শুধু ছবিটা খালি দেখে নেন গাড়ির ছবির মতোই গাড়ি একদম ছবির মতোই গাড়ি আর একটা মজার ব্যাপার আছে ফার্স্ট ওনার গাড়ি লাইফ টাইম ট্যাগ আচ্ছা লাইফ টাইম ট্যাগ লাইফ টাইম ট্যাগ একদম লাইফ টাইম ট্যাগ হ্যাঁ 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 কিন্তু এই এক্সেন্টটা যে নেবে সে লাভে থাকবে আর একটা গাড়ি আর কি কি গাড়ি আসছে আর কি কি গাড়ি আসছে এখানে 13 আইটেমটা আসতে পারে যাই হোক বাদ দেন 11 একটা গাড়ি আসছে জাইলো গাড়ি লাল কালার লাইফ টাইম ট্যাগ সেটা বললাম 3,30,000 পড়বে আচ্ছা ওটা গেল আর গাড়ি আসছে একটা সুইফট আসছে সুইফট আসছে হ্যাঁ ওটা কালকে বা পরশু ঢুকে যেতে পারে আটের গাড়ি 28 ট্যাগ 28 ফিটনেস আটের গাড়ি 28 ট্যাগ 28 ফিটনেস হ্যাঁ ওটা চেরি কালার আছে আচ্ছা হ্যাঁ ওটার দাম পড়ে যাবে আপনার ওটার দামটা এই মুহূর্তে বলতে পারবো না কারণ কত কস্টিং আছে তবে ধরে নিন না মোটামুটি ওই 1,20,000 হয়তো হয়ে যাবে 1,20,000 হ্যাঁ হ্যাঁ দামে পেয়ে যাবে আচ্ছা আর কি গাড়ি আছে আর একটা 12 ইকো আসছে 12 ইকো আসছে হ্যাঁ 12 একটা ইকো কেনা হয়েছে এই গাড়িগুলো কিন্তু 3-4 দিন লেগে যাবে জাইলোটা কালকে ঢুকে যাবে ওকে ওকে আচ্ছা আর এটাও ঢুকে যাবে কালকে ওই এক্সেন্টটা একদম একদম এক্সেন্টটা ঢুকে যাবে কালকে এই এই দুটো গাড়ি কালকে ঢুকবে আর দুখানা গাড়ি 12 ইকো আসছে গ্রে কালার হ্যাঁ এসি 5 সিটার এসি আবার 5 সিটার হ্যাঁ আর দুটো গাড়ি আরো কথাবার্তা হয়ে আছে ফাইনাল যতক্ষণ অ্যাডভান্স বা টাকা ক্লিয়ার না তো ততক্ষণ সেই গাড়ির নাম বলা যায় না 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 একদম কেন কোন কাস্টমার আশা করে থাকতে পারে হয়তো যে এই গাড়িটা আমার মনে হয় এই সমস্ত কাজ এই হচ্ছে ব্যাপার তো ভিউয়ার্স আরমান মোটরের অনেকগুলো গাড়ি দেখেছি যে গাড়িগুলো পছন্দ আছে অবশ্যই নিচে নাম্বার চলে যায় নাম্বারে কল করতে পারেন এবং এসে একবার দেখতে পারেন কি কন্ডিশনে দাদারা গাড়ি প্রোভাইড করছে শুনেন আরো একটা ব্যাপার আছে ধরুন আপনি এই গাড়িটা আপনি অ্যাডভান্স করলেন আমি এই গাড়িটার কথাই বললাম আচ্ছা এই গাড়িটা এই এই গাড়িটা আপনি আজকে ডেট হচ্ছে আজকে ডেটটা বলুন আজকে ডেট 27 তারিখ মতো রয়েছে 27/4/2023 আচ্ছা 5000 টাকা কি 10000 টাকা অ্যাডভান্স করলেন ওকে আপনি গাড়িটা নিলেন না ওকে দাদা আমি পয়সা রেডি করতে পারিনি আপনি গাড়িটা বেচে দেন আমি গাড়ি এলে নেব কিন্তু টাকাটা আপনার মান নেই ওকে একটুকুনি মাথায় রাখবেন টাকাটা আপনার মানে এক বছর আপনার ডেট থাকবে এক বছর ডেট দেওয়া একদম আপনি বিল পাবেন আচ্ছা রিসিপ্ট পেয়ে যাবেন আপনাকে আমি কত লোকের মাল দিয়ে শোধ করে দিই টাকা যারা গাড়ি নেই নেই আমি তা মানে দেখে দেব একদম ফোন নাম্বার সহ তাদের কাছে আছে এই টাকাটা আপনি এক বছর আজকের ডেট থেকে নিয়ে একটা বছর আপনি পাবেন কিন্তু একদিন ওভার হয়ে গেলে সে টাকা আর পাবেন না আচ্ছা 367 দিন হয়ে গেলে আর পাওয়া যাবেন 367 হ্যাঁ হলে আপনি টাকাটা পেয়ে যাবেন কেরম পাবেন আপনি কোন গাড়ি কাউকে আপনি নানান কাউকে দিয়ে করালেন টাকাটা মাইনাস করলাম কোন একটা মাল নিলেন টাকাটা মাইনাস করলাম এরকম ভাবে আমি টাকাটা এক বছর ডেট দিয়ে অ্যাডজাস্টেবল হয় একদম তো ভিউয়ার্স কিভাবে কি প্রসিডিউরে দাদা কাজ করে সেই সমস্ত প্রসিডিউর আপনাদের সঙ্গে শেয়ার করে দিলেন তো ভিউয়ার্স ভালো লাগলো অবশ্যই আরমান মোটরসে আসুন দাদার কাছে কালেকশন নিয়ে কোনো রকম কথা বলতে আর আমার কাছে তো এসি টিভি সেগুলো আছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে চলেন ওটা শর্টে মারছি ওকে চলুন চলুন তো ভিউয়ার্স দাদার কাছে ফ্রিজও রয়েছে এসিও রয়েছে ওভেনও রয়েছে তো চলুন কিছু ফ্রিজের কালেকশন একটু দেখে নেওয়া যায় ফ্রিজের কালেকশন খুব বেশি দেখানো যাবে না মাল একদম শেষের পথে আচ্ছা হ্যাঁ তো একটু দেখা এই এক পিজি খালি বড় মাল আছে এটা একদম বড় ডোর ডবল ডোর হ্যাঁ এটা স্যামসাং এর আছে আচ্ছা স্যামসাং এর রয়েছে নিউ রয়েছে একদম মাল ঝাকাস মাল
পুরো একদম নিউ কন্ডিশনে ডাবল ডোর হয় উপরে নিচে এটা তো সাইড বাই সাইড বলে এটা ফটোলেটার আছে আরে ফ্রিজ পেয়ে যাচ্ছে এটা নতুন দাম কত আছে মার্কেটে ওই 1 লাখের উপরে আছে 1 লাখের উপরে আছে আপনি 25000 টাকা দিয়ে দিচ্ছেন রানিং মাল সে এসে চালিয়ে দেখে নেবে আচ্ছা রানিং কন্ডিশনে রয়েছে আর বাকি যে সমস্ত ফ্রিজ গুলো রয়েছে এগুলো এই 7000 6000 এই সব মাল আছে 5000 যারা ডিলার লোক যারা ব্যবসা করতে চায় তারা তাদের তাদের মানে এলে14000 এক পিজাতে 12000 টাকা এক পিজাতে 9000 টাকা তো 9000 টাকা সমস্ত রকমের একদম अवेलेबल রয়েছে ফ্রিজ কালেকশন ভরপুর কালেকশন রয়েছে ভিউয়ার্স কিছু বলতে আচ্ছা আর একটু দেখাই 70 পিস মাল আছে 70 পিসের মধ্যে ফ্রিজ রয়েছে আছে এখনো 300 পিস ফ্রিজ তুলেছে 300 পিস ফ্রিজের মধ্যে 70 পিস পড়ে আছে আর গরম সব বাকি এখন পুরো গরম তো বাকি রয়েছে অন্য বছরে যাই মাল আনতে এবছর আর যায়নি কারণ গাড়ি একা এত দুটো শোরুম হ্যাঁ দুটো গাড়ি হ্যাঁ আবার ফের ওদিকে গাড়ি আছে ওদিকেও গাড়ি আছে হ্যাঁ মোল্লার গেটে আমার ঘরের কাছে গাড়ি আছে আচ্ছা ঘরের সমস্ত জায়গায় গাড়ি রয়েছে গাড়ি রয়েছে সব মেইনটেনেন্স করতে হয় না এই জন্য এবার আর যায়নি একদম তো ভিউয়ার্স এবার তো প্রথম বলেই তো দিয়েছি কিভাবে আসতে হবে একদম ময়স্তলা বাটানগর আকড়া স্টেশন ওকে হ্যাঁ একদম একদম কলকাতা শিয়ালদা থেকে আসতে পারেন হাওড়া থেকে আসতে পারেন হুগলি থেকে আসতে পারেন উলবেড়িয়া থেকে আসতে পারেন সাগরাইল থেকে আসতে পারেন দেবনহাওড়া থেকে আসতে পারেন ক্যানিং থেকে আসতে পারেন সুন্দরবন থেকে আসতে পারেন যে কোনো চারিদিক থেকে রাস্তা আছে চারিদিক থেকে রাস্তা আছে যখন আসবেন তখন ফোন করে জেনে নেবেন একদম যখন আসবেন তখন আর এক মাস পরে পরে আসবেন একটু ফোন করে জেনে নেই ওটা আপনিও আজকের জন্য আমরা এখানে ব্লগটা শেষ করতে চলেছি তো একদম খোদা হাফেজ।